মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 4 লক্ষ টাকা মূল্যের চোরাই মোবাইল পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্যবাহী লরির মাধ্যমে ওই মোবাইলগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত ওই যুবক। ইতিমধ্যে পুলিশ 10টি নামী দামি কোম্পানির চোরাই মোবাইল উদ্ধার করেছে। ধৃতের নাম শামিউল শেখ, ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। ইংলিশবাজার থানা এলাকাতে মোহদীপুর বর্ডার আছে, আপনারা জানেন, এটা ইন্টারন্যাশনাল একটা ICP। এখান দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হয়, কিন্তু এই ট্রান্সপোর্টেশনের আড়ালেই আমরা মালদা জেলা পুলিশের পক্ষ থেকে অনেকবারই সফলতা পেয়েছি যে ফেন্সি ডিল ধরা হয়েছে। এর আগে ধরুন ব্রাউন সুগার ধরা হয়েছে, ফেন্সি ডিল বাংলাদেশে পাচার হয়, স্মাগলিং হয়। সেরকমই কিন্তু দামি দামি কলকাতার বিভিন্ন মোবাইল ফোনগুলো যেগুলো এখানে এসে বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল, এরকম একটা ছেলেকে আমরা ধরেছি, শামিউল, এবং ও স্বীকার করেছে যে এই 10খানা মোবাইল যে আমরা আজকে উদ্ধার করেছি, দামি দামি ব্র্যান্ডের অ্যাপেল ট্যাপেল সবই আছে, এই মোবাইল ফোন কিন্তু ওরা খুব চালাকি করে যখন এখান থেকে ট্রান্সপোর্টেশন হয়, ট্রাকের ড্রাইভার বা খালাসির মাধ্যমে ওরা বাংলাদেশে পাঠিয়ে দেয়। সেরকমই একজনকে ধরা পড়েছে, এরকম শামিউল, ওর থেকে আমরা একটা আলাদা ইনপুট পেয়েছি যে ফার্দার কারা এই ব্যবসাটা করছে চোরাই মোবাইলের, এবং তার কাছে আমরা পৌঁছাবো খুব শিগগিরি। বাড়ি কোথায় শামিউলের বাড়ি? আপনার হচ্ছে, আমরা ধরেছি মোহদীপুর থেকে, ICP-র বর্ডার থেকে আর কি। তো বাড়িটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে মহারাজপুর, মানে আমাদের মোহদীপুরের রাস্তাতেই কাঞ্চনটার আছে, তার পাশের গ্রাম আছে মহারাজপুর। কষ্টটা ভালো কত মোবাইল যেগুলো ধরা হয়েছে, একটা মোবাইলই তো আমি দেখলাম অ্যাপেল যেটা মোর দেন বোধহয় 1.5 লাখ টাকার উপরে দাম দেয়, এরকম টোটাল 10টা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের ধরা পড়েছে, তো মিনিমাম 4 লাখ টাকার মাল তো হবে। ইংরেজবাজার থানার ICআশিস দাস জানান, উদ্ধার হওয়া মোবাইলের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এই ঘটনার পেছনে কারা জড়িত আছেন তার তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 4 লক্ষ টাকা মূল্যের চোরাই মোবাইল পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পণ্যবাহী লরির মাধ্যমে ওই মোবাইলগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত ওই যুবক। ইতিমধ্যে পুলিশ 10টি নামি দামি কোম্পানির চোরাই মোবাইল উদ্ধার করেছে। ধৃতের নাম শামিউল শেখ, ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। ইংলিশবাজার থানা এলাকাতে মোহদীপুর বর্ডার আছে, আপনারা জানেন, এটা ইন্টারন্যাশনাল একটা ICP। এখান দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হয়, কিন্তু এই ট্রান্সপোর্টেশনের আড়ালেই আমরা মালদা জেলা পুলিশের পক্ষ থেকে অনেকবারই সফলতা পেয়েছি যে ফেন্সি ডিল ধরা হয়েছে, এর আগে ধরুন ব্রাউন সুগার ধরা হয়েছে, ফেন্সি ডিল বাংলাদেশে পাচার হয়, স্মাগলিং হয়। সেরকমই কিন্তু দামি দামি কলকাতার বিভিন্ন মোবাইল ফোনগুলো যেগুলো এখানে এসে বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল, এরকম একটা ছেলেকে আমরা ধরেছি, শামিউল, এবং ও স্বীকার করেছে যে এই 10খানা মোবাইল যে আমরা আজকে উদ্ধার করেছি, দামি দামি ব্র্যান্ডের অ্যাপেল ট্যাপেল সবই আছে, এই মোবাইল ফোন কিন্তু ওরা খুব চালাকি করে যখন এখান থেকে ট্রান্সপোর্টেশন হয়, ট্রাকের ড্রাইভার বা খালাসির মাধ্যমে ওরা বাংলাদেশে পাঠিয়ে দেয়। সেরকমই একজনকে ধরা পড়েছে, এরকম শামিউল, ওর থেকে আমরা একটা আলাদা ইনপুট পেয়েছি যে ফার্দার কারা এই ব্যবসাটা করছে চোরাই মোবাইলের, এবং তার কাছে আমরা পৌঁছাবো খুব শিগগিরি। বাড়ি কোথায় শামিউলের বাড়ি? আপনার হচ্ছে, আমরা ধরেছি মোহদীপুর থেকে, ICP-র বর্ডার থেকে আর কি। তো বাড়িটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে মহারাজপুর, মানে আমাদের মোহদীপুরের রাস্তাতেই কাঞ্চনটার আছে, তার পাশের গ্রাম আছে মহারাজপুর। কষ্ট ভালো কত মোবাইল যেগুলো ধরা হয়েছে, একটা মোবাইলই তো আমি দেখলাম অ্যাপেল যেটা মোর দেন বোধহয় 1.5 লাখ টাকার উপরে দাম দেয়, এরকম টোটাল 10টা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের ধরা পড়েছে, তো মিনিমাম 4 লাখ টাকার মাল তো হবে। ইংরেজবাজার থানার ICআশিস দাস জানান, উদ্ধার হওয়া মোবাইলের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। এই ঘটনার পেছনে কারা জড়িত আছেন তার তদন্তে নেমেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।